প্রবাসী ভাইরা ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয় শুধুমাত্র বিমান টিকিট এবং একই সাথে ভিসা চেক প্রসঙ্গে বিস্তারিত কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেখান থেকে আপনারা একটার ভিতরেই সবকিছু চেক করতে পারবেন যেমন রানিং ভিসা আরটিকে ভিসা মেডিকেল চেক পোস্ট অফিসে আপনার পাসপোর্ট আসছে কিনা কিংবা আপনার পাসপোর্ট হাই কমিশনে জমা হয়েছে কিনা জেপিজে আপনার সামান আছে কিনা এবং মালয়েশিয়ার টাকার রেট আনুষঙ্গিক অনেক কিছুই আপনারা চেক করতে পারবেন সেজন্য আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনেকে আছে ভিডিওটি দুই এক মিনিট দেখে কিংবা অল্প কিছু দেখে নিজে ট্রাই করে পরবর্তীতে পারে না না পেরে তখন বলে ভাই আমার এটা কাজ করছে না আমি পারছি না নানান কথা কিন্তু আপনারা বলে থাকেন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য কিংবা ডাউনলোড করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার লিখে সার্চ করবেন আমি সময় বাঁচানোর জন্য এখানে সেভ করে রাখছি তো এখানে লেখার সার্চ করার পরে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ডান সাইডে এমন দেখবেন ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে হয়তো অনেক বিজ্ঞাপন শো করতে পারে তো আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন যেহেতু আমরা ফ্রিতে এই অ্যাপস ব্যবহার করছি সেক্ষেত্রে অনেক বিজ্ঞাপন দেখাতে পারে সেটা অ্যাপস কোম্পানি তো এখানে আপনারা সর্বপ্রথম ওপরেই দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট চেক কিংবা ভিসা চেক করুন এটা মূলত যাদের কিনা রানিং ভিসা রয়েছে সাপোজ 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার রানিং ভিসা যাদের রয়েছে তাদেরটা চেক করার জন্য ওপরের অপশনে যাবেন সেখানে গিয়ে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন এবং একই সাথে কান্ট্রি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট এখানে চলে আসবে এরপরে 2 নম্বরে স্টুডেন্ট ভিসা চেক করার অপশন রয়েছে এবং একই সাথে 3 নম্বরে এখানে লেখা আছে ভিসা চেক টু বাংলায় লেখা আছে ভিসা চেক এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনারা আরটিকে কিংবা রিক্যালিবেট সি তেনাগা কেরিজারানে পারমিট করতে দিয়েছেন সেই ভিসা এখান থেকে চেক করতে পারবেন সেখানে ডান সাইডে যে অপশন আছে নম্বর পেন্দাপ্তার সারি কার্ড কিংবা আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কিংবা লাইসেন্স নাম্বার সেটা এখানে লিখবেন লেখার পরে এখানে একটু নিচেই দেখবেন এখানে লেখা আছে চারিয়ান কিংবা সার্চ তো চারিয়ানে ক্লিক করলে কিন্তু আপনার কোম্পানির নামে কিংবা ওই কোম্পানির নামে যতজন শ্রমিকের ভিসা রিনিউ হয়েছে কিংবা পেন্ডিংয়ে আছে এক কথায় কাগজপত্রগুলো কমপ্লিট হয়েছে তাদের নামগুলো আপনারা সরাসরি সেখান থেকে দেখতে পাবেন তো এর আগে এখানে কয়েকটি মানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে কিংবা সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো ভিসা আপনার প্রসেসিংয়ের ক্ষেত্রে স্ট্যাটাসে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রমহনান দি তারিমা কিংবা অ্যাপ্রুভ ইংলিশে যেটা লেখা থাকে সেটাই কিন্তু এটা আর তারপরে লেখা আছে বারু ইংলিশতে লেখা থাকবে নিউ কিংবা অর্থাৎ নতুন জমা হয়েছে এরপরে লুলুস এরপরে যদি কিনা আপনারটা রিজেক্ট হয় কিংবা ইমিগ্রেশন তলা দিয়ে থাকে তো তলাক লেখা আসবে কিংবা বোতল বোতল কিংবা সঠিকভাবে যদি রিজেক্ট করে তাহলে বাতাল লেখা আসবে যখন কিনা লেভি বায়ার হবে কিংবা বায়ার কমপ্লিট হবে তখন কিন্তু এখানে বায়ারান কিংবা এরকমই লেখা আসবে কিংবা পে লেখা আসবে ইংলিশতে এরপরে সর্বশেষ যদি কিনা আপনার ভিসা কমপ্লিট হয়ে থাকে তাহলে চেতাক কিংবা ইংলিশে প্রিন্ট লেখা চলে আসবে ঠিক একইভাবে তো অর্থাৎ এখানে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর এবং চারিয়ানে ক্লিক করবেন করলে আপনার কোম্পানির নামে যতজনের পারমিট হয়েছে প্রত্যেকের নাম সেখানে দেখতে পাবেন এক এক করে সিরিয়ালে আপনার নামটা খুঁজে দেখবেন এরপরে ব্যাগে আসার পরে দেখেন ফমেমা চেক এখানে কিন্তু সবার জন্য ফমেমা চেক এটা যে শুধুমাত্র নতুন ভিসার জন্য ঠিক এমন নয় যে কেউ চেক করতে পারবে যারা কিনা মালয়েশিয়া থেকে ফমেমা করছে যেটা কিনা আমরা হসপিটালে কিংবা ক্লিনিকে গিয়ে করে থাকি শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে সার্চ করলেই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ আপনি মেডিকেলে ফিট হয়েছেন কিনা কিংবা লুলুস হয়েছেন সে বিষয়ে বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন এরপরে নিচে যে অপশন আছে সেটি হলো ডেলিভারি স্লিপ নাম্বার খুঁজুন কিংবা আপনি পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন পাসপোর্ট তৈরি করার জন্য পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়েছেন আপনার পাসপোর্ট হাই কমিশন রিসিভ করছে কিনা রিসিভ করার পরে ডেলিভারি স্লিপ নাম্বার আসছে কিনা সেটা এখান থেকে চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে এরপর আছে জেপিজে সামান চেক অর্থাৎ আপনি মোটরসাইকেল কিংবা গাড়ি চালিয়েছেন আপনাকে জেপিজে সামান করছে কিনা সেটা এখান থেকে চেক করতে পারবেন এরপরে মানি এক্সচেঞ্জ রেট অর্থাৎ আজকের তারিখে কত টাকার রেট চলছে মালয়েশিয়ার 1 রিংগিত বাংলাদেশের কত সেটাও আপনি চেক করতে পারবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অ্যাপ্লাই ফর ট্যুরিস্ট ভিসা অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে কিন্তু এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এরপরে কলিং ভিসা আপডেট
এবং বিদেশ থেকে কি কি আনতে পারবেন সে বিষয়েও জানতে পারবেন। এরপরে বিমান বাংলাদেশের টিকিট কেনার জন্য অনলাইনে এই লিংকে লিংক অ্যাড করা আছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এবং একই সাথে আরেকটি বিষয় এখানে অ্যাড করা আছে ভিসা রিক্রুটিং এজেন্সি তালিকা, অর্থাৎ বাংলাদেশের যে বৈধ রিক্রুটিং এজেন্সি অফিসগুলো রয়েছে সেগুলো এখান থেকেও আপনি জানতে পারবেন, কিংবা কোন অফিসগুলো সঠিক সরকার নিবন্ধিত। এখানে কিন্তু শুধুমাত্র মালয়েশিয়ার জন্য নয়, বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি আছে লাইসেন্সধারী প্রত্যেকের নাম এবং ছবি এখানে উল্লেখ করা আছে। তো এখন কথা হলো, এভাবে কিন্তু আপনাদের ভিসা চেক করতে পারবেন। ঠিক একইভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটও ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো বাংলাদেশ বিমানের পক্ষ থেকে কিন্তু অলরেডি অফার ঘোষণা করছে কিংবা অফার দিয়েছে বর্তমানে 2022 সাল জুড়ে, অর্থাৎ সর্বোচ্চ 10% পর্যন্ত আপনি ডিসকাউন্টে টিকিট কিনতে পারবেন। এবং সেটার কত মূল্য হবে সেটাও আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিংবা হাতে কলমে দেখানোর চেষ্টা করব। সেজন্য এই অ্যাপস থেকে আমরা সরাসরি বাইরে চলে আসব। বাইরে আসার পরে আমি যে কোনো একটি ব্রাউজারে যাব। আপনি চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, কিংবা যে কোনো একটি ব্রাউজার গিয়ে আপনি বিমান বাংলাদেশ লিখে গুগলে সার্চ করবেন। বিমান বাংলাদেশ লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। বিমান বাংলাদেশের ওয়েবসাইট ওপেন হওয়ার পরে কিন্তু আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন 10% কিংবা 10% স্পেশাল ডিসকাউন্ট অন বিমান উইথ ট্র্যাকিং। অর্থাৎ এখানে আপনাকে যে একটি প্রোমো কোড ইউজ করতে বলা হচ্ছে, এখানে লেখা আছে ইউজিং প্রোমো কোড BGWEB2022। অর্থাৎ এই প্রোমো কোড ইউজ করলে আপনি সর্বোচ্চ 10% পর্যন্ত কিংবা 10% ডিসকাউন্ট পাবেন। এইটার সময় থাকবে কিংবা এই ডিসকাউন্ট চলমান থাকবে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ যদি কিনা আপনার বিমান টিকিট 1000 টাকা হয়, সেক্ষেত্রে 10% অর্থাৎ 100 টাকা কমে আপনি 900 টাকাও কিনতে পারবেন। তো সেটা জানার জন্য আপনি সরাসরি কলসে ক্লিক করার পরে এখানে দেখেন মূল পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনি রাউন্ড ট্রিপ নাকি ওয়ান ওয়ে, অর্থাৎ আপনি ডাবল টিকিট কিনতে চাচ্ছেন কিংবা রিটার্ন টিকিট কিনতে চাচ্ছেন নাকি শুধুমাত্র দেশে যাওয়ার টিকিট কিনতে চাচ্ছেন, সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। তো প্রথমে আপনাদের আমি ওয়ান ওয়ে টিকিট কিনে দেখাচ্ছি কিংবা যে প্রসেসে কিনবেন সেটা সেট করে দেখাচ্ছি, তারপরে রাউন্ড ট্রিপ কিংবা আপডাউন টিকিটের বিষয়টাও দেখানোর চেষ্টা করব। সেজন্য সর্বপ্রথম ওপরে আপনি কোন দেশ থেকে বাংলাদেশে যাবেন, অর্থাৎ সিলেক্ট ডিপার্চার সিটি অর এয়ারপোর্ট। তো আমরা যেহেতু কুয়ালালামপুর কিংবা মালয়েশিয়া থেকে যাব, সেক্ষেত্রে আপনি কুয়ালালামপুর সিলেক্ট করবেন। এখানে KU লিখলে সাথে সাথে চলে আসবে। কুয়ালালামপুর লেখার পরে এখানে নিচে আপনি যেহেতু বাংলাদেশে যাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবশ্যই উল্লেখ করতে হবে। DIS লিখলে আপনি দেখতে পাবেন ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা লেখার পরে আপনাকে নিচে যেটি করতে হবে সেটি হলো আপনি কত তারিখে ফ্লাই করবেন কিংবা কত তারিখে বাংলাদেশে যাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। সেজন্য আপনি এখান থেকে তারিখ সিলেক্ট করবেন। আমি 21 তারিখ সিলেক্ট করে দেখাচ্ছি, অর্থাৎ চলতি মাসের মে মাসের 21 তারিখের টিকিট মূল্য কত সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আপনি কতজন যাত্রী ছেলে মেয়ে আছে কিনা সেটা উল্লেখ করতে পারেন। এরপরে ক্লাস ইকোনমি বিজনেস ক্লাস এমন কিন্তু সিস্টেম আছে। আমরা যেহেতু সাধারণ পাবলিক ইকোনমি ক্লাসে যাওয়া আসা করি সেজন্য আমি ইকোনমি ক্লাস দিয়ে দেখানোর চেষ্টা করছি। এরপরে এখানে শোতে ক্লিক করলে কিন্তু টিকিট মূল্য একটু বেশি দেখাবে, আর নিচে দেখবেন একটি অপশন আছে প্রোমো কোড। প্রোমো কোডের এখানে লিখতে হবে BGWEB2022। তো আমি সেটা লিখে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। এটা লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে একটু সময় নেবে, তারপরে ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা আছে, অর্থাৎ এই টিকিটের মূল্য ছিল 1244 রিঙ্গিত। তো আমরা যেহেতু প্রোমো কোডটি ইউজ করছি সেক্ষেত্রে 1129 রিঙ্গিতে আপনি এই টিকিট কিনতে পারবেন। এটা কিন্তু সিঙ্গেল টিকিট, আপডাউন টিকিট নয়। তো এখানে আপনার ক্লিক করার সাথে সাথে আপনি বিস্তারিত দেখতে পাবেন আপনার টিকিট মূল্য কত, আপনি আর কত কেজি মালামাল আপনি নিয়ে যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে। তো ওপরে লেখা আছে 1244, নিচে লেখা আছে 1129 বড় করে লেখা আছে। অর্থাৎ এই টিকিটের মূল্য উইদাউট প্রোমো কোড 1244 রিঙ্গিত, আর আপনি যখন প্রোমো কোড ইউজ করবেন সেক্ষেত্রে সম্ভবত 115 রিঙ্গিতের মতো ডিসকাউন্ট করা হয়েছে। সব মিলে 1129 টাকা কিংবা 1129 রিঙ্গিত আপনাকে বায়ার করতে হবে। এখন দেখাবো আপডাউন বিমান টিকিট। আপডাউন বিমান টিকিটের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা আগেই সিলেক্ট করে রাখছিলাম কুয়ালালামপুর ঢাকা, এখন শুধুমাত্র ডেটটা চেঞ্জ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমি ঠিক একই মে মাসের 21 তারিখে দেশে যাব এবং জুন কিংবা জুলাই মাসের 20 তারিখে আমি আবার ব্যাক করব।
তো এই তারিখ সিলেক্ট করার পরে তারপরে ঠিক সার্চ অপশনে কিংবা শো ফ্লাইটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই একটু অপেক্ষা করবেন, তারপরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2013 রিঙ্গিত খরচ করতে হবে আপনাকে একটি আপ ডাউন বিমান টিকিটের জন্য। অর্থাৎ দেশে যাওয়ার ক্ষেত্রে প্রায় 1100 রিঙ্গিতের মতো কিংবা 1100 রিঙ্গিতের একটু বেশি লাগবে এবং বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে 859 রিঙ্গিত লাগবে। তো সব মিলাইয়ে 2013 রিঙ্গিত কিংবা 2050 রিঙ্গিত কিংবা সর্বোচ্চ 2100 রিঙ্গিতের মধ্যে আপনি আপ ডাউন বিমান টিকিট পাবেন। তবে এয়ারলাইন্স ভেদে কিন্তু এই টিকিট মূল্য মানে তারতম্য হয়ে থাকে। যদি কিনা আপনি মালিন্দুই কেনেন, সিঙ্গেল টিকিট 1050 কিংবা 1100 এর মধ্যে পাবেন। আবার যদি এয়ার এশিয়ায় কেনেন, সেক্ষেত্রেও কিন্তু বিমান টিকিটের মূল্য অন্যরকম হবে। এবং একই সাথে আপনি কত তারিখে বিমান টিকিট করতে যাচ্ছেন কিংবা কত তারিখে আপনি টিকিট করবেন সেটার উপরেই মূলত নির্ভর করে আপনার টিকিট মূল্য। সাপোজ আপনি আজ টিকিট করছেন, এখান থেকে এক সপ্তাহ পরে দেশে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিট মূল্য একটু বেশি হবে। আবার যদি আজ টিকিট করেন, এখান থেকে এক মাস পরে দেশে যাবেন, সেক্ষেত্রে টিকিট মূল্য কিন্তু অন্যরকম হবে এবং একই সাথে এয়ারলাইন্স ভেদে এই টিকিট মূল্য তারতম্য হয়ে থাকে। সাপোজ বিমান বাংলাদেশের টিকিট মূল্য একরকম, মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট মূল্য একরকম, মালিন্দু এয়ারলাইন্সের টিকিট মূল্য অন্যরকম, এবং একই সাথে আপনি যদি ইউএস বাংলা এবং এয়ার এশিয়ার টিকিট কেনেন সেটাও কিন্তু টিকিট মূল্য অন্যরকম হবে। তো আশা করি বিমান টিকিট প্রসঙ্গে আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন। বর্তমানে কিন্তু আগের তুলনায় টিকিট মূল্য অনেকটাই কম। তো যারা কিনা রিকালিভার্সি পৌলাং কিংবা জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন, অবশ্যই আগে থেকেই টিকিট কিনে রাখবেন, তাহলে কম টাকায় টিকিট কিনতে পারবেন। এবং একই সাথে একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হলো ভিসা চেকের যে অ্যাপ্লিকেশন আপনাদের দেখিয়েছিলাম, হয়তো অনেকের মোবাইলে সাপোর্ট নাও করতে পারে। যদি কিনা আপনাদের মোবাইলে সাপোর্ট না করে, সেক্ষেত্রে প্লে স্টোরে অনেকগুলো ফ্রি ভিপিএন অফ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা একটি ডাউনলোড করে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করেও আপনি চেক করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।